দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রিন চ্যানেলে। আমি মনির হায়দার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে, এবং আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর আলী রিয়াজ। তিনি ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো। আগের পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমরা আগের পর্বে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশের আপকামিং ইলেকশনে ভারতের ভূমিকা কি হবে এবং কিভাবে তারা তাদের ভূমিকাটা পালন করবে, অতীতে কিভাবে করেছে, ভবিষ্যতে তাদের কি করার আছে এসব নিয়ে। এবং ওই পর্বের ঘোষণা অনুযায়ী আমরা আজকে আলোচনা করব যে বাংলাদেশের আপকামিং ইলেকশন নিয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে এবং যুক্তরাষ্ট্র এবং ভারতের ভূমিকা, তারা তারা এক এক পথে থাকবে নাকি দুই দেশে দুই পথে যাবে। তো এগুলো নিয়ে কথা বলবো। আর আমরা এই আলোচনা যখন করছি তার ঠিক অল্প কিছু ঘন্টা পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে আসবেন এবং হোয়াইট হাউসে আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেনের সঙ্গে তার মিটিং আছে, ডিনার আছে, অনেক কিছু আছে। এবং আপনারা সবাই জানেন যে গত সপ্তাহ খানেক বা তারও বেশি সময় ধরে বাংলাদেশে এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা যে তিনি আসছেন এখানে, জো বাইডেনকে তিনি বোঝানোর চেষ্টা করবেন যে বাংলাদেশ নিয়ে তার তাদের চাওয়াটার সঙ্গে যুক্তরাষ্ট্র যেন একমত হয়, বিশেষ করে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদেরকে টিকিয়ে রাখবার ক্ষেত্রে ভারতের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রকে কিভাবে একাত্ম করা যায়, এসব নানা আলোচনা ছিল বা আছে। এটা পরিষ্কার যে বাংলাদেশের আগামী অতীতে যেটা হয়নি, অন্তত গত দু তিনটি নির্বাচনে যেটা হয়নি, যে যুক্তরাষ্ট্রের এতটা ভিন্ন ভূমিকা, ভারতের সঙ্গে এতটা ভিন্ন মত বাংলাদেশ নিয়ে, এবার যতটা পরিষ্কার এবং অনেকটা শক্ত অবস্থান যুক্তরাষ্ট্র নিয়েছে, তো আলটিমেটলি মানে আগামী নির্বাচনকে ঘিরে কি ঘটবে এবং মিস্টার মোদি যে আমেরিকাতে আসছেন সেটা কি কোনো প্রভাব তৈরি করবে, বা আদৌ কি আমেরিকান সিস্টেম কিভাবে কাজ করে, আদৌ এরকম কোনো সম্ভাবনা আছে কি যে নরেন্দ্র মোদী এখানে এসে জো বাইডেনকে বুঝিয়ে ফেলবেন যে আমরা যা করছি সেটাই সঠিক, তোমরা আমাদের সঙ্গে থাকো, নাকি অন্য কিছু হতে পারে বা অন্যভাবে হতে পারে? প্রফেসর আলী রিয়াজ, ধন্যবাদ। মনির, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের মাত্রাটা বিভিন্ন ভাবে বিবেচনায় নিতে হবে। প্রথম কথা হচ্ছে, এই ধরনের নিরাপত্তা সহযোগিতা আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, এবং তার চেয়ে তারও বাইরে যেটা, সেটা হচ্ছে ভূ রাজনৈতিক বিবেচনায় ভারত এবং যুক্তরাষ্ট্র অনেক কাছাকাছি, কোয়াডের মধ্যে দিয়ে যেটা আমরা দেখতে পাই, ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসলে ভারতকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে কোন রকম অবস্থান গ্রহণ করা প্রায় অসম্ভব, আপনি অসম্ভবও বলতে পারেন। কিন্তু তারপরেও যেটা তৈরি হয় সেটা হচ্ছে ভারতের সঙ্গে কিন্তু সাম্প্রতিক কালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশ্নে মত পার্থক্য তৈরি হচ্ছে। মোদীর তদবিরে কি আসলে পিছু হচ্ছে আমেরিকা? যে সম্পর্ক সেটা আসলে ওয়াশিংটনের জন্য খুব প্রীতিকর নয়। তারপরেও তাদের এক ধরনের অব্যাহত সম্পর্ক আছে, এবং তারই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে সফরটা হচ্ছে বা হবে সেখানে বাংলাদেশ প্রসঙ্গ ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্তত পক্ষে এমন অনুমান করা যায় যে দুপক্ষের থেকেই আসলে এইরকম ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই প্রসঙ্গটা থাকবে। কেন থাকবে? থাকবে তার একটা কারণ হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের এই নতুন প্রশাসন গণতন্ত্র এবং মানবাধিকারের প্রশ্নটাকে যতটা গুরুত্ব দিয়েছে গত প্রশাসনগুলো তা দেয়নি, এবং এটাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটা বড় রকমের কর্নারস্টোন হিসেবে দাঁড় করিয়েছে বাইডেন প্রশাসন। তারা সেই ক্ষেত্রে বাংলাদেশকে একটা উদাহরণ হিসেবে তৈরি করতে চায়। এই উদাহরণ তৈরি করতে হলে ভারত যে অবস্থা নিয়েছে তার সঙ্গে তাদের এক ধরনের অসঙ্গতি তৈরি হয়েছে। অতীতেও এরকম অসঙ্গতি তৈরি হয়েছিল 2013-14 সালে, কিন্তু তখনকার প্রশাসন এই বিষয়ে এতটা মানে কঠোর অবস্থা নেয়নি, কেননা সেটা তাদের পররাষ্ট্রনীতির প্রধান বিষয় ছিল না, এখন আছে। ফলে ভারত চাইলেই যে যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে কনভিন্স করতে পারবে তেমন আশা করাটা খুব ইতিবাচক বা খুব খুব বাস্তবসম্মত বলে আমার মনে হয় না। বাস্তবসম্মত মনে হয় না আরো একটা কারণে, যে ভারতের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মধ্যেই কিন্তু এখন বিভিন্ন রকম প্রশ্ন আছে। যুক্তরাষ্ট্রের যেমন ভারতকে দরকার, ভারতেরও কিন্তু যুক্তরাষ্ট্রকে দরকার। ফলে এই মুহূর্তে বাংলাদেশ প্রসঙ্গকে কেন্দ্র করে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়বে সেটা যেমন নয়, তেমনি বাংলাদেশ প্রসঙ্গকে একেবারে সম্পূর্ণ বাদ দেবে তাও নয়। তার অন্যতম কারণ হচ্ছে যে ওই অঞ্চলে চীনের যে প্রভাব বিস্তার ভূ রাজনৈতিক বিবেচনায় সেটা মোকাবেলা করায় ভারত আসলে সাফল্য লাভ করেনি, এটা যুক্তরাষ্ট্র খুব ভালো করে বুঝতে পারছে। সেখানে তারা মনে করে যে তাদের অবস্থান সেখানে শক্তিশালী করা দরকার। মানে এটা কি ভারত মিসহ্যান্ডেলিং করেছে? মানে ভারতকে তো এক ধরনের একচেটিয়া
সমর্থন জুগিয়ে গেছে যুক্তরাষ্ট্র প্রায় 2 দশক ধরে। তো সেই যুক্তরাষ্ট্রের যে অবাধ সমর্থন বা নিরঙ্কুশ সমর্থন, সেই সমর্থনটাকে কি ভারত মিস ইউজ করেছে? ভারত অন্তত পক্ষে চীনের প্রভাব বিস্তারকে যেভাবে মোকাবেলা করা উচিত ছিল বা প্রত্যাশিত ছিল ওয়াশিংটনে, এবং সেটা যুক্তরাষ্ট্র ভারতের অভিন্ন স্বার্থের বিবেচনাই যা দরকার ছিল, সেক্ষেত্রে সেটা পারেনি। যেটা হয়েছে সেটা হচ্ছে ক্রমাগত ভাবে ভারতের অভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিস্থিতির ক্ষয়, নরেন্দ্র মোদীর এক ধরনের ব্যক্তি কেন্দ্রিক চেষ্টা, অন্যদিকে যেটা হয়েছে সেটা হচ্ছে এই অঞ্চলের অন্যান্য দেশগুলো অর্থাৎ দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্যান্য দেশগুলোর সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে বা আচরণের ক্ষেত্রে ভারত এক ধরনের বড় মানে বিগ ব্রাদার সুলভ আচরণ করেছে, সেগুলির কোনোটাই। ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু কথা শুনে আসা যাক। ভারতের দৃষ্টিভঙ্গি গুলো গত 1 দশকেরও বেশি সময় ধরে আমরা যেটা দেখতে পাই, বিশেষ করে যেটা আমরা দেখতে পাই 2014 সাল থেকে, সেটা হচ্ছে যে ভারত যেভাবে মোকাবেলা করতে চেয়েছে চীনকে, সেক্ষেত্রে সে তার প্রতিবেশীদের সমর্থন হারিয়েছে, প্রতিবেশীদের যে ক্ষেত্রে সমর্থন সংগ্রহ করা দরকার, সেটা আপনি নেপালের দিকে, মালদ্বীপের ক্ষেত্রে, শ্রীলঙ্কার দিকে থাকলে তাকালেও দেখতে পাবেন। এবং এই ক্ষেত্রে বাংলাদেশই এখন পর্যন্ত অন্তত পক্ষে আনুষ্ঠানিকভাবে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ দেশ কিন্তু দক্ষিণ এশিয়া। বলে আপনি যেটাকে মিস হ্যান্ডলিং বলছেন, আপনি এইভাবে বলতে পারেন যে ভারতের যে ভূমিকা পালন করা উচিত ছিল ভারত সেই ভূমিকা পালন করতে সফল হয়নি। জি, কিন্তু আবার আরেকটা জিনিস দেখেন যে চীনের প্রভাব মোকাবেলায় তো মূল প্রশ্ন যুক্তরাষ্ট্র ভারত এলাই বা বন্ধুত্বের যে বেজ, তো কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় চীন ভারত আবার অভিন্ন ভূমিকা পালন করছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে যেমন একদম জলজ্যান্ত, ঠিক পাশাপাশি বার্মার ক্ষেত্রেও তো তাই দেখা যাচ্ছে। মায়ানমার, যে মায়ানমারের বর্তমান যে সামরিক শাসক গোষ্ঠী, তারা ভারত এবং চীনের মানে সমান্তরালে এদের সমর্থন পেয়ে আসছে। মানে এই এই রসায়নটা কি, এটা কি একটু যদি বলেন যে চীন ভারতের অভিন্ন অবস্থা কিছু কিছু জায়গায়? হ্যাঁ, এই দুটো ক্ষেত্রে যেটা হয়েছে আপনি দেখবেন কারণটা কি, কারণটা হচ্ছে আঞ্চলিক ভাবে ভারত চাইছে যে এই ধরনের দেশগুলোর উপর তাদের হয় নিয়ন্ত্রণ অথবা সম্পর্ক রাখার মধ্য দিয়ে যেভাবে হোক চীনকে একটু দূরে রাখা যায় কিনা, মানে এক ধরনের কৌশলী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সেই কৌশলী পদক্ষেপ যে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে না, সেই কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার মত পার্থক্যটা তৈরি হচ্ছে। রসায়নটা হচ্ছে খুব এক অর্থে খুব সাধারণ, যেমন ধরেন আরাকান প্রদেশেও যদি ভারতের উপস্থিতি আপনি দেখতে পান, তাই না, যে প্রকল্পগুলো আমরা দেখতে পাই, ভারত কি কারণে সেটা করছে, ভারত করছে এক অর্থে ভারতের জাতীয় স্বার্থ হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চল, যেটা নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার সাথে ভারতের মূল ভূখণ্ডের যে যোগাযোগ সেটাকে কিভাবে তারা আরো ঘুরে কাছাকাছি নিয়ে আসতে পারে একটা, এবং 2 নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরের উপর যাতে কোনো অবস্থাতেই চীনের এক ধরনের আধিপত্য বিস্তার না হয় সেই জন্য তারা উপস্থিত থাকতে চেয়েছে, সেই জন্য সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে মিয়ানমারের সাথে, তারা চেষ্টা করছে। এগুলি হচ্ছে এক অর্থে তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে হ্যাঁ আমরা চীনকে কাউন্টার করতে চাই সেই জন্য আমরা এগুলি করছি, কিন্তু ট্যাকটিক্সের দিক থেকে যে যে অবস্থানটা তারা নিয়েছে সেটা যে আসলে জাতীয় স্বার্থের বিবেচনায় যদি করেন বা ভৌগোলিক বিবেচনা যদি করেন, ভূরাজনৈতিক বিবেচনা, এখন বাংলাদেশের পরিস্থিতি মিয়ানমারের পরিস্থিতি খুব একটা ভিন্নতা নয় হচ্ছে না, এই পার্থক্য মত পার্থক্য গুলোই আসলে এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশকে কেন্দ্র করে। কিন্তু বাংলাদেশ কিন্তু একটা এক্সাম্পল, আরো অনেক বিষয় কিন্তু এই ডাইভার্জেন্সটা তৈরি হয়েছে। মিয়ানমারের ক্ষেত্রেও আমার মনে হয় সমানভাবে উল্লেখযোগ্য, কারণ অবশ্যই মনে হয় যুক্তরাষ্ট্র এবং তার গণতান্ত্রিক মিত্ররা তারা খুবই পরিষ্কার ভাবে প্রকাশ্যে চাইছে যে বার্মায় সামরিক শাসনের অবসান হোক, গণতান্ত্রিক শাসন ফিরে আসুক, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, কিন্তু ভারত সেটার সঙ্গে ভিন্ন পথে হাঁটছে, ঠিক বাংলাদেশেও একই অবস্থা। এই দুটাকে আপনি আপনি সম্পর্কিত দেখতে পারেন মনির, আসলে এখনকার বাংলাদেশ পরিস্থিতি মিয়ানমার পরিস্থিতি থেকে খুব ভিন্ন তা নয়, কিন্তু অর্থাৎ মিয়ানমারের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর অবস্থান, বিশেষত যুক্তরাষ্ট্রের অবস্থান এবং বাংলাদেশের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে বড় রকমের মানে এক ধরনের
এক ধরনের সম্পর্ক আছে। আপনি এটা কিন্তু বিবেচনায় রাখতে হবে যে বাংলাদেশে আজকে যে ধরনের মানে ব্যবস্থার কথা বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের কথা কিন্তু বলছে না, যেটা ভারত বলছে ক্ষমতায় থাকা না থাকা। যুক্তরাষ্ট্র যেটা বলছে, যদি আপনি একটা গণতান্ত্রিক মডেল তৈরি করতে পারেন, অব্যাহত রাখতে পারেন মিয়ানমারের পাশে, তাহলে মিয়ানমারের উপর চাপ তৈরি করা সম্ভব যে যদি বাংলাদেশে গণতন্ত্র থাকে তাহলে তোমার ওখানে থাকবে না কেন। আর দুই নাম্বার হচ্ছে যে ভূরাজনৈতিক বিবেচনায় যদি বাংলাদেশে গণতন্ত্রটা মানে আইডিয়াল হিসেবে তৈরি হয়, তাতে চীনের সঙ্গে তাদের আদর্শিক মত পার্থক্য তৈরি হয়, সেটা চীনকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। চীনের সাথে কেউ সম্পর্ক ছেদ করার কথা কিন্তু যুক্তরাষ্ট্র বলছে না, কেউই বলছে না। এবং সেই জায়গায় মিয়ানমারের পরিস্থিতি এবং বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রের নীতিমালার মধ্যে আপনি এক ধরনের সম্পর্ক দেখতে পাবেন, যে কারণে বাংলাদেশ ভারত বাংলাদেশ প্রশ্নে ভারত যুক্তরাষ্ট্রের যেই মত পার্থক্য সেটা কেবলমাত্র বাংলাদেশ প্রসঙ্গ নয়, এই অঞ্চল প্রসঙ্গ। মানে প্রশ্নটা তো আসলে ধরেন ভারত বাংলাদেশ নিয়ে হোক বা অন্য কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধ বা কিছু চাওয়ার কথা যদি বলে, তো সেটার ভিত্তি তো ধরে নেওয়া হয় যে বন্ধুত্ব। আপনি আগেই বলেছেন যে কোয়াড, ইন্দো প্যাসিফিক সহ গ্লোবাল পলিটিক্স এর নানা মেরুকরণের কারণে ভারত এবং যুক্তরাষ্ট্রের একটা মিত্রতা বা তাদের একটা মানে কিছু কিছু জায়গায় ঐক্যমত, কিন্তু এটা কি আদৌ বন্ধুত্বের পর্যায়ে আছে কিনা? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন দুদিন আগে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে ড্যানিয়েল মার্কির একটা লেখা, তিনি বলেছেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বাংলাদেশ ও ভারত প্রসঙ্গ নিয়ে কিছু আলোচনা, এটা ভ্যালুজ বা যৌথ অভিন্ন মূল্যবোধ কিংবা অভিন্ন আদর্শের কোনো সম্পর্ক এটা না। তো অভিন্ন আদর্শ বা অভিন্ন মূল্যবোধ যদি না থাকে তো সেই সম্পর্কে কি আদৌ কোনো বন্ধুত্ব আছে? বন্ধুত্ব থাকবে, কারণ স্বার্থের বন্ধুত্ব এক ধরনের বন্ধুত্ব, এবং সেটা ভূ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ উপাদান যে স্বার্থের কারণে অভিন্ন ভাবে আপনারা কাজ করবেন। এতদিন পর্যন্ত যেটা বলা হতো যে যুক্তরাষ্ট্র এবং ভারত আসলে একই ধরনের মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষেত্রে অন্তত পক্ষে ঐক্যবদ্ধ, এই ঐক্যবদ্ধ থাকার বিষয়টা আসলে এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং ভারতের আঞ্চলিক এই এই ধরনের আচরণগুলো, যে ভারত আসলেই গণতান্ত্রিক আচরণ করছে কিনা। মূল্যবোধের দিক থেকে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঐক্যমত থাকে তাহলে তার আচরণ তো ভিন্ন হওয়ার কথা ছিল। ফলে আগে যেভাবে ধরুন যুক্তরাষ্ট্রে ভারতকে বিবেচনা করা হতো যে ধরুন বৃহত্তর গণতন্ত্র, বৃহত্তম গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষেত্রে আমরা একমত, আমরা গণতন্ত্র প্রসারের ক্ষেত্রে প্রচেষ্টা চালাবো, যেটাকে আমরা ডেমোক্রেসি প্রমোশন বলে বলতে শুনি, তো সেই জায়গার থেকে আসলে ভারতকে এখনো যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে বিশ্লেষকদের একাংশ এবং সম্ভবত নীতি নির্ধারকদের মধ্যেও একাংশ সেভাবে বিবেচনা করছে না। ফলে নতুন করে এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে। বাংলাদেশ প্রসঙ্গটা আসছে কিন্তু ওই বোঝাপড়ার জায়গাটা থেকে, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কটা কিরকম থাকবে, চীনের সঙ্গে তার সংঘাতের জায়গাটা কোথায় থাকবে, মত পার্থক্য কোথায় থাকবে, এগুলি কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিষয় নয়, এগুলি বড় আকারে একটা ফ্রেমের মধ্যে আপনাকে বিবেচনা করতে হবে। সেটার জায়গায় সেন্টারে না হলে অন্তত কাছাকাছি বাংলাদেশের প্রসঙ্গটা দাঁড়িয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত এই দুই পক্ষ দুদিকে টানতে থাকলে পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হবে বা বাংলাদেশের ভাগ্যে কি হবে? দেখুন, কে জিতবে? আমি যদি আরো ক্লিয়ারলি বলি যে যুক্তরাষ্ট্র ভারতের এই লড়াইয়ে কে জিতবে বাংলাদেশের ইলেকশনে, আমি এখনো লড়াই মনে করছি না, কিন্তু দুইজন মত ভিন্নতা তৈরি হয়েছে, কিন্তু কতগুলি জায়গায় দুই পক্ষেরই কিন্তু আবার ঐক্যমত আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে জাতীয় স্বার্থের বিবেচনা করলে ভারত এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে অভিন্নতা আছে, কিন্তু এইটাই বিবেচনার বিষয় হচ্ছে যে সেটা স্বল্পমেয়াদে দেখা হবে না দীর্ঘমেয়াদে দেখা হবে। সেটাকে কি এই বিবেচনা করা হবে যে শুধুমাত্র আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসলো না আসলো, নাকি ভবিষ্যতে চীন ওই নির্বাচনের পরে চীনের সঙ্গে সম্পর্ক, মিয়ানমারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এবং এই অঞ্চলে অর্থাৎ ধরুন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কে কোন ভূমিকা পালন করবে, ওই দৃষ্টিভঙ্গিটা থাকবে নাকি একটি নির্বাচনের ক্ষেত্রে থাকবে? আমি যেটা বারবার মনে করি, ভারতের দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত মায়োপিক, অত্যন্ত স্বল্প মেয়াদে ভারত বিবেচনা করছে।
যুক্তরাষ্ট্রের বিবেচনাটা কিন্তু অত স্বল্পমেয়াদী নয়, যে কারণে আপনি খেয়াল করে দেখুন, আপনারা যেভাবেই ব্যাখ্যা করুন, বাংলাদেশে ক্ষমতাসীন দলের লোকজন এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। ঢাকায় বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মৃত্যু হয় তবে তবু এই সরকারকে বিদায় করতে হবে। সরকারের পদত্যাগ দাবিতে এক দফা আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বিকেলে কমলাপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত গণমিছিলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত 15 বছর ধরে লড়াই করছে, অনেক সাথীকে হারিয়েছে, অনেক গুম পঙ্গু এবং অনেক নারী নির্যাতিত হয়েছেন, অনেকের জেল হয়েছে এবং এখনও জেল কাটছে। এই অবস্থায় একটি ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় রাখা দেশের জন্য ক্ষতি, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিদায় করতে হবে। তিনি বলেন, মৃত্যু হয় হবে কিন্তু এই সরকারকে বিদায় করতে হবে, আর যারা বাধা দেবে তাদের সেই বাধা ভাঙতে হবে। আর আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, সুতরাং যারা অশান্তি সৃষ্টি করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। সরকারকে বিদায় করার আহ্বান জানিয়ে স্থায়ী কমিটির ওপর সদস্য ডাক্তার মঈন খান বলেন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। এই সরকার বিদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, আর আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। সুতরাং এই সরকারকে বিদায় নিতে হবে, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ অবৈধ নিষেধাজ্ঞার সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশের মানুষ জেগে উঠেছে। আমাদের দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তানবীর আহমেদের রবিনের পরিচালনায় গণমিছিলের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু, ডাক্তার জাহিদ হোসেন, জয়নুল আবেদিন আহমেদ, আজম খান, নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, মনিরুল হক চৌধুরী।